জুমার কুতবাই মুসল্লিদের সচেতন করতে কতিবদের প্রতি আহ্বান আগামী দুই জুমার আলোচনায় সারাদেশের মসজিদে কাদিয়ানি ফেতনা সম্পর্কে মুসল্লিদের সচেতন করতে ইমাম ও কতিবদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক মজলিশে খতমে খতমেনবুয়াত বাংলাদেশ গত রোববার রাজধানীর দিনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া মাকজানুল উলুম কিলগাঁওয়ে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভা থেকে এ আহ্বান জানানো হয় সবাই সভাপতিত্বের বক্তব্যে সংগঠনের মহাসচিব আল্লামা মহিউদ্দিন রাব্বানি বলেন বিভিন্ন স্থানে কাদিয়ানিরা চিঠি দিয়ে সাধারণ মুসলমানদের বিভ্রান্ত করার অপপ্রচার চালাচ্ছে তাদের অপৎপরতা রোধ করতে এবং তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে আগামী সাতাইশে আগস্ট হাটহাজারি মাদ্রাসায় প্রতিনিধি ও উলামা মাসায়েক সম্মেলন অনুষ্ঠিত হবে এ সম্মেলন বাস্তবায়নের জন্য তিনি সারা দেশের ওলামা মশায়ক ও সংগঠনের নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান জানান এ সবাই উপস্থিত ছিলেন আল্লামা জহিরুল ইসলাম আল্লামা আব্দুল কায়ুম সুবাহানি ও মুফতি কেফায়াতুল্লাহ আল আজহারি সহ আরও অনেক উলামাই বৃন্দ তো প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আল্লাহ হাফেজ